হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। যে টোটাল জুড়ে না ওয়াইটি চ্যানেল, আপনাদেরকে আবারও সেরকম। আজকে আমি আপনাদেরকে নিয়েছি জারবার সেট। জারবার ফুল কীভাবে চাষ করা হয় এবং জারবার ফুল আপনারা কিরকম দামে পাইকারি রেটে পাবেন, এবং এই ফুল কীভাবে আপনারা মানে বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে। গদখালি ফুলের রাজধানী, যে ফুলের চাষগুলো হচ্ছে জারবার ফুল, অনেক বিভিন্ন ধরনের কালার আছে, যেমন লাল, সাদা, হলুদ, কমলা, বিভিন্ন রঙের ফুল এখানে আছে। তা চলুন আমরা এখন দেখবো কী কী রঙের ফুল এখানে আছে এবং কত দামে বিক্রি হচ্ছে, সেটা আমি এখনই দেখাবো। আর রঙের জারবেরা ফুল কেমন? এই জারবেরা মাঝখানে একটি কালো রঙের একটা সুবর্ণ দেখা যায়, অনেকটা মনে হয় যে বিচি, কিন্তু না, ফুল থেকে এগুলো কোনো বিচি না, এগুলো ফুলের উপর একটা সুভাষ কালো রঙের, চারিপাশ লাল। এবার দর্শক বন্ধু, আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাদা রঙের জাবরা ফুল, এর মাঝখানে একটা হালকা সুবার আছে, এর ভিতরে মানে মাঝখান বরাবর হালকা রঙের একটা সুবর্ণ দেখা যায়। বা এটি আছে আপনাদের জারবারা ফুলের ভিতর সাদা রঙের জারবারা ফুল। এবার আমরা দেখবো হলুদ রঙের জারবারা ফুল। এই জারবারাটি দেখতে অনেকটা কাঁচা হলুদ বা কাঁচা হলুদ রঙের মতন দেখতে। এই জারবারা ফুল চারিদিকে দেখতে অনেকটা সুন্দর লাগে, সম্পূর্ণ হলুদ হওয়ার কারণে ফুলটা দেখতে অনেক সুন্দর লাগে বা সৌন্দর্য বৃদ্ধি করে। এই ফুলগুলো প্রত্যেকটা বেডে বা রং অনুযায়ী মেলানো আছে। এই যেই দুইটি বেড দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ কাঁচা হলুদ বা হলুদ রঙের। দর্শকবৃন্দ, এবার আপনারা যে কালারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কমলা রঙের। কমলা রঙের মাঝখানে একদম মিডিল পয়েন্টে একটা সার্কেল আকারে যে রঙটা আছে অনেকটা কালো রঙের, এবং তার চারিপাশে যে ব্রিগেডের আকার আছে সেটা হচ্ছে হালকা হলুদ রঙের একটা সুবাস। ফুলটা অনেকটা মানে ড্রয়িং আকারে বা ডিজাইন আকারে আছে, দেখতে অনেক সুন্দর লাগে। এই ফুলটার চাহিদা সবচেয়ে বেশি ছিল, কিন্তু বর্তমানে সব সমস্ত ফুল একসঙ্গে সংমিশ্রণ করে বাঁধা হয় বলে সব একদমই বিক্রি হচ্ছে। গোলাপি রঙের জারবারা ফুল, এই ফুলটি গোলাপি রঙের হয়ে থাকে। এই জারবারা ফুলটির মাঝখানে হালকা কালো মসৃণ রঙের হয়ে থাকে, মানে এটা বিত্র মতন দেখতে অনেকটা। এই ফুলটা আছে গোলাপি রঙের ফুল, বা এই পাপড়িগুলো সম্পূর্ণ গোলাপি রঙের হয়ে থাকে। এই জারবারা ফুলটি হালকা সাদা থেকে হালকা মাঝারি বা খয়েরি রঙের হয়ে থাকে। হ্যালো দর্শক বন্ধু, এবার আপনাদেরকে দেখাবো কীভাবে জারবারা ফুল সংগ্রহ করা হয়। জারবারা ফুল সাধারণত বিকালে উঠানো হয়। এখানে দেখতে পারছেন প্রতিটা বেড অনুযায়ী সাদা, লাল, হলুদ, কমলা প্রতিটা রঙের জন্য প্রতিটা বেড ভাগ করে দেওয়া হয়েছে। এখানে যে ভাইটিকে দেখছেন তিনি প্রতিটা বেড থেকে যে রঙের ফুল সেই রঙের ফুলগুলো এক জায়গায় করে রাখছেন। যেমন যেখানে সাদা রঙের ফুল সেখান থেকে নি শুধু সাদা ফুলই তুলছে, বা যেখানে লাল রঙের ফুল সেখানে লাল রঙের ফুলগুলো একত্র করছে এবং একত্র করে সে ফুলগুলো সব এক জায়গায় জড়ো করছে। এখানে দেখতে পাচ্ছেন ভাইটি বেড থেকে লাল হলুদ এক জায়গায় করছে, কিন্তু পরবর্তীতে সেগুলো বাসনাই করে এক জায়গায় জড়ো করা হবে এবং সেগুলো থেকে পিপি বা পলিথিন লাগিয়ে 50 পিস করে বাঁধা হবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে হালকা খয়েরি রঙের যে ফুলটা আছে, মানে খয়েরি থেকে মানে অনেকটা গোলাপি রঙের একটা সুবাস আছে, এই ফুলগুলো তিনি মানে তুলছেন, এগুলো একত্র করা হবে। এরপরে নেক্সটে যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাল, লাল রঙের ফুলগুলো সে তুলে মানে একত্র করছে, এগুলো মানে এক জায়গায় করে বাঁধা হবে। এই ফুলগুলো খুব সযত্নে তুলতে হয়, দেখতে পাচ্ছেন মানে কীভাবে মোড়া দিচ্ছে, স্টিক ধরে মানে একবার এদিকে একবার ওইদিকে মোড়া দিচ্ছেন। তারা জানে কোন পয়েন্টে মোড়া দিলে ফুলটি ভালোভাবে উঠবে। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন ভাইটি অনেক মানে সুন্দর করে ফুলগুলো সংগ্রহ করছে। এখানে যে জারবার সেটটি প্রায় 1 বিঘা জমিতে এই জারবার সেটটি স্থাপন করা হয়েছে, এবং এর বেডে প্রায় 5 থেকে 6 রকম মানে 6 রঙের জারবার ফুল এখানে আছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন শীতের সকালে ভাইটি ফুলগুলো সংগ্রহ করছে। এবার আমাদের ফুলে সংগ্রহ করা শেষ, এবার আমরা যাব বাজার সম্পর্কে, মানে ফুলের বাজার কেমন। হ্যাঁ,
আচ্ছা কত কেজি আছে জারবারা বেশি কত কেজি আছে এখন আছে 2500 টাকা 10 টাকা বেশ কিন্তু আপনার দাই তো আছে মনে হয় দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন একজন লোক জারবারা ফুল বিক্রয় করছেন প্রতি পিস 10 টাকা দরে তিনি একাই নন আমার এখানে পৌঁছাতে একটু দেরি হয়েছে যার কারণে আমি সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাতে পারিনি কোনো সমস্যা নেই আপনারা যদি দাম সঠিকভাবে জানতে চান বা গদখালি ফুলের বাজার সম্পর্কে আপডেট বা নতুন নতুন ভিডিও যদি চান তাহলে চ্যানেলের সঙ্গে থাকবেন এবং বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন ফুলের কেমন দাম যাচ্ছে সেগুলো আমি আরও ভিডিও এই চ্যানেলে দিয়েছি তাছাড়া আরও বিভিন্ন অনুষ্ঠানের সম্পর্কে আপনাদেরকে ভিডিও জানাবো তাছাড়া সামনে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে আমি আপনাদের সামনে একটি সুন্দর ভিডিও আনতে চলেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ